আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কনসেপ্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি অনেক জনপ্রিয় একটি খাবার মুরগির ঝালঝোল করে দেখাবো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রান্নাটি অনেক পছন্দ করবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে রান্না করতে হয় মুরগির ঝালঝোল। আমি একটি বাটিতে 1 কেজি পরিমাণ একটি মুরগি কেটে পিস করে নিয়েছি। পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি মুরগিটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এখানে কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি, এটার কালারটা অনেক সুন্দর এবং এটা ঝালটা অনেক বেশি। যেহেতু আমি ঝালঝোল রান্না করব, আমি আজকে অনেক বেশি একটু মরিচের গুঁড়া ইউজ করেছি। যদি আপনারা খেতে না চান তাহলে একটু কম দিয়ে রান্না করবেন, বাট যেহেতু ঝালঝোল সেক্ষেত্রে ঝাল না দিলে তো মজা লাগবে না, তো এই জন্য আমি আজকে ঝাল করে রান্না করেছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা চুলাতে একটু হাঁড়ি দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি যে মুরগিটা ম্যারিনেট করেছি সেটা মুরগিটা ম্যারিনেট করে কোথাও রাখতে হবে না, জাস্ট ম্যারিনেট করে রান্না করা যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা এবং 5টা লবঙ্গ, 2টা দারচিনি এবং 5টা ছোটো এলাচকে আমি থেঁতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটি নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন চলে যায় সেজন্য একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভুনে নিতে হবে। আমি কোনো পানি ব্যবহার করছি না, জাস্ট মশলাগুলোকেই ভুনে নিচ্ছি। ভুনে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটাকে আমি আগে থেকে একটু মেখে নিয়েছি, কারণ এর মধ্যে তাহলে সুন্দর মতো লবণ এবং ঝালটা ভালো মতো ঢোকে। আমি আদা রসুনটা দিইনি, কারণ একটা আদা রসুনের গন্ধ থাকে। আদা রসুনটা আমি চুলাতে ভালো করে কষিয়ে তারপরে মুরগিটা দিয়েছি। মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মুরগির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি ইউজ করব। এর আগ পর্যন্ত মুরগিটাকে এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে মুরগিটাকে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি এটাকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার এটা দুই একবার নেড়ে দেব। তো পানিটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। মুরগি যত বেশি ভুনবেন তত বেশি মজা। আমি এই জন্য অনেকক্ষণ ভুনে নিয়েছি। আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আমি আর কোনো পানি দিব না, এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মুরগিগুলোর মশলা সুন্দর মতন নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে রেখে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার 20 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ।
এই পর্যায়ে আমি এর মধ্যে টক দই দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল স্পুন টক দই ইউজ করেছি। আমি মুরগি রান্নার প্রথমে টক দই দেইনি, কারণ তখন যদি টক দই ইউজ করতাম তাহলে মুরগির পিসগুলো ভেঙে যেত সেদ্ধ হওয়ার আগেই, মশলা ভিতরে ঢুকতো না। তো মুরগি রান্নার ক্ষেত্রে আমি টক দইটা 2-3 মিনিট আগে, রান্না শেষ হওয়ার 2-3 মিনিট আগে ইউজ করি। তো আমার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে চুলার জালটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, বাট চুলার তাপের কারণে এটা এখনও বুদবুদ হচ্ছে। আমার রান্নাটা শেষ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন, সবার সাথে শেয়ার করবেন। এটা খেতে খুবই মজা হয়েছে। এটা নান, ভাত, পোলাও, রুটি, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরেকটি কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।